নমস্কার বন্ধুরা, আমি সবিতা। ভিলফোর্ড কিচেনের আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও হাজির হয়ে গেলাম সাউথ ইন্ডিয়ান ভেল্লা পোলার রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি বানানো ভীষণ সহজ বন্ধুরা, একেবারে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর খেতে এতটাই মজাদার হয় বন্ধুরা যে কোনো কিছুর প্রয়োজন হয় না, এমনিতেই তোমরা খেয়ে নিতে পারবে। আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়, চাইলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো। আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো এই রেসিপিটি কীভাবে তৈরি করলাম আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ চাল নিয়ে নিচ্ছি। আর এখানে অবশ্যই একটু সাদা চালটা নেওয়ার চেষ্টা করবে, এতে করে এই রেসিপিটি কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। এবার চালটাকে আমি জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ চালের মধ্যে কিন্তু অনেক নোংরা থেকে থাকে, তাই অবশ্যই পরিষ্কার করে কিন্তু চালটাকে আগে ধুয়ে নিতে হবে। তো 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে চালটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 4 ঘন্টার জন্য রেখে দেব, এতে করে চালটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো 4 ঘন্টা পর ফিরে এলাম, দেখো চালটা কিন্তু এখন অনেকটাই ফুলে মোটা হয়ে গেছে আর অনেকটাই কিন্তু নরমও হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি কিছুটা চাল এখন নিয়ে নেব। যেহেতু একসাথে পেস্ট করা যাবে না, তাই অল্প অল্প করে পেস্ট করে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভাত। আমি দুপুরে যে ভাতটা রান্না করেছি তো সেখান থেকে আমি 1/2 কাপ ভাত নিয়ে নিয়েছি। এবার ভাতটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়া। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার বাকি যে চালগুলো রয়েছে সেগুলো কিন্তু একইভাবে আমি পেস্ট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এবার ঢাকা দিয়ে এটাকেও খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। তো খুব ভালোভাবে পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এটাকেও আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার সমস্ত কিছু আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর তোমাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি। দেখো এটা কিন্তু ঠিক এরকমটাই হবে, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না। যেরকমটা তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ ঠিক সেরকমই একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর দেখো এই পেস্টের মধ্যে কিন্তু কোনো দানা ভাব নেই, একেবারে কিন্তু স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আবারও আমি 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো চলো 4 ঘন্টা পর আবার ফিরে আসছি। তো 4 ঘন্টা পর তোমাদেরকে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো ইস্ট দেওয়ার কারণে কিন্তু ফুলে একেবারেই ভর্তি হয়ে গেছে। এবার এটাকে আবারও একটা হাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, ভেতরের বাতাসটাকে বের করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 7 মতো লবণ। এবার খুব ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নেব। খুব ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এবার নিয়ে নিচ্ছি আমি
পাঁচটা বাটি। এখানে আমি স্টিলের বাটি নিয়েছি, তোমরা যে কোনো বাটি কিন্তু এখানে নিয়ে নিতে পারবে। এবার একটা বাটিতে আমি তেল নিয়ে নিলাম, আর একটা ব্রাশের সাহায্যে আমি সমস্ত বাটিগুলোতে এখন তেল ব্রাশ করে নেব। এতে করে যখন আমি এই রেসিপিটি তৈরি করব তখন কিন্তু খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে, তাই অবশ্যই কিন্তু খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। তো সমস্ত বাটিতে খুব ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা আমি বাটিতে দিয়ে দিচ্ছি, এক হাতা করে ব্যাটার। সমস্ত বাটিতে ব্যাটার দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ে আমি কিছুটা জল গরম হতে দিয়েছি, জলটা হালকা গরম হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম একটা ফুটো গামলা। এবার আমি বাটিগুলোকে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। সমস্ত বাটিগুলো বসিয়ে দেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 10 মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি, আর দেখো ফুলে কিন্তু একেবারেই বাটিগুলো ভর্তি হয়ে গেছে। এবার একটা কাঠি দিয়ে আমি তোমাদের চেক করে দেখাচ্ছি। দেখো কাঠিটা কিন্তু একেবারেই ক্লিন বেরোচ্ছে, তার মানে বুঝে নিতে হবে খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে, কাঠির গায়ে কিন্তু কোনো কিছুই লেগে নেই। এবার আমি এই গামলাটাকে নামিয়ে নেব। এবার অবশ্যই কিন্তু আগে ঠান্ডা করে নিতে হবে, তারপরেই কিন্তু বের করতে হবে। তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি, এবার তোমাদেরকে বের করে দেখাচ্ছি। আর দেখো বাটি থেকে কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে, যেহেতু তেল ব্রাশ করা ছিল সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে। আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। প্রথমে এইভাবে একটু আঙুল দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি, তারপরেই কিন্তু বাটিটাকে উল্টে দিতে হবে, আর খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা যে কতটা সফট হয়েছে, অবশ্যই তোমাদেরকে আমি পরে কেটে দেখাচ্ছি। তো দেখো প্রত্যেকটা বাটি থেকেই কিন্তু খুবই সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো এই ফাঁকে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে, আর সময় সুযোগ বুঝে দেখেও নিতে পারবে। তো দেখো আমি কিন্তু প্রত্যেকটি কিন্তু নাস্তা বাটি থেকে বের করে নিয়েছি, আর প্রত্যেকটি নাস্তায় কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আর কতটা জালি হয়েছে। আর এই নাস্তাগুলো বন্ধুরা খেতে এতটাই টেস্টি হয় যে শুধু মুখেও তোমরা কিন্তু খেতে পারবে, বা সস দিয়েও খেতে পারো, বা যে কোনো সবজির সাথেও তোমরা খেতে পারবে, আর মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায়। তো তোমাদেরকে অবশ্যই ভেঙে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে এর ভেতরটা কতটা সফট, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় বন্ধুরা। তো আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন লেগেছে, আর তার সাথে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তাহলে চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে।